গল্পটা ছিল একটা রাজ্যের। রাজ্যটিতে একটি অদ্ভুত নিয়ম ছিল, সব জনগণ মিলে একটি যোগ্য ব্যক্তিকে খুঁজে তাকে রাজা বানাতো। আবার 5 বছর পর সেই রাজাকে বাদ দিয়ে আবার অন্য একটি রাজার খোঁজ করে তাকে সিংহাসনে বসাতো। আর যেই সব রাজাদের 5 বছর হয়ে যেত, সেই সব রাজাদের পাঠিয়ে দেওয়া হতো এমন একটা জঙ্গলে যেখানে খাওয়া দাওয়ার জায়গা থাকতো না, হিংস্র পশুর বাস ছিল এবং কোনো জল ছিল না। যখনই রাজাদের 5 বছর পূর্ণ হতো, তখন তাদের সাদা কাপড় পরানো হতো এবং হাতির পিঠে চড়িয়ে সংবর্ধনার সাথে সেই জঙ্গলে পাঠিয়ে দেওয়া হতো। শেষবারের রাজাকে জঙ্গলে পাঠানোর পর তারা তাদের যোগ্য রাজা খুঁজে পাচ্ছিল না। তখন তারা গ্রামের একটি ছেলে, যে খুব বুদ্ধিমান, সাহসী, কর্মঠ, সৎ, তাকে রাজা বানালো। সবাই যখন তার কাছে গিয়ে রাজা হওয়ার প্রস্তাব করল, সে প্রথমে রাজি হলো না, কারণ সে জানত 5 বছর পরে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে। কিন্তু কিছু সময় পর সে রাজা হতে রাজি হয়ে গেল। তারপর সে রাজকর্ম চালাতে লাগলো এবং 5 বছর পর তাকে সেই জঙ্গলে যাতে যেতে না হয় সেই উপায় ভাবতে লাগলো। তারপর সে সেই জঙ্গলের সমস্ত গাছ কেটে দিল এবং ভয়ানক পশুগুলিকে সেখান থেকে সরিয়ে দিল অন্য জায়গায় এবং জঙ্গলটিতে একটি বাসস্থান গড়ে তুলল। তারপর যখন তার 5 বছর পূর্ণ হলো, সে হাসতে হাসতে জঙ্গলের দিকে প্রস্থান করল। তখন সব লোক ভাবছে, এই রাজা মৃত্যুর সময় এত হাসছে কেন? তারপর সবাই যখন জঙ্গলে গিয়ে দেখল যে জঙ্গল একটি সুবাস স্থানে পরিণত হয়েছে, সবাই খুব খুশি হল এবং সেই রাজাটি তার সম্পত্তি নিয়ে সেই জঙ্গলে সুন্দরভাবে জীবন কাটাতে লাগলো। রাজাটি যদি সেই 5 বছর অলসভাবে কাটাতো, তাহলে তাকে মরতে হতো, কিন্তু সে এমন কাজ করেছে যাতে ভবিষ্যতে মরতে না হয়। এর থেকে বোঝা যায় যে আজ যদি আমরা পরিশ্রম না করে অলসভাবে জীবন কাটাই, তবে ভবিষ্যতে খুব সমস্যায় পড়তে হবে। আমরা যদি ওই রাজাটির মতো পরিশ্রম করি, ভবিষ্যতে তার মতো সুখের মুখ দেখতে পারবো, আর না হলে আগের রাজাদের মতোই মরতে হবে। আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে গল্পটিকে লাইক করুন এবং এরকম আরও গল্প শোনার জন্য আমাদের নীতিবাজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন।